ওয়েলকাম ফ্রেন্ডস নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে আজ আমরা আলোচনা করব নাউন ক্লোজ দ্বারা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয় এবং আজকের আলোচনায় আমাদের থাকবে কমপ্লিমেন্ট প্রিপোজিশনের অবজেক্ট এবং অ্যাপোজিশন রূপে নাউন ক্লসের ব্যবহার চলো মূল আলোচনায় এসে আমরা বিস্তারিত জানি আজ আমাদের পার্ট ফোর কমপ্লেক্স উইথ নাউন পার্ট ফোর আজকে নাউন ক্লজকে কমপ্লিমেন্ট রূপে প্রিপোজিশনের অবজেক্ট রূপে এবং অ্যাপোজিশন রূপে কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে আজকের আলোচনা প্রথমে নাউন ক্লজ সম্পর্কে একটু বলে দিই ক্লজ মূলত তিন প্রকার প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হয় নাউন বা নমিনাল ক্লজ অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ তো আজকের আলোচনায় নাউন ক্লজ নাউন ক্লজ একটি সেন্টেন্সে বা একটি বাক্যে একটা নাউনের মতনই কাজ করে ক্লজ কথার অর্থ বাক্যের অংশ যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভাব বা মূল ভাব অবশ্যই থাকবে সাবজেক্টটা অনেক সময় উজ্জ্বল থাকতে পারে বাক্যে নাউন যেমন সাবজেক্ট রূপে অবজেক্ট রূপে কমপ্লিমেন্ট রূপে প্রিপোজিশনের অবজেক্ট রূপে অ্যাপোজিশান রূপে এবং অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হয় নাউন ক্লজও ঠিক একই রকমভাবে ব্যবহার হয় ইতিমধ্যেই আমরা নাউন ক্লজকে সাবজেক্ট অবজেক্ট অ্যাডিকটিভের কমপ্লিমেন্ট ইত্যাদি রূপে ইত্যাদি আমরা আলোচনা করেছি তা আজকের আলোচনায় থাকছে কমপ্লিমেন্ট প্রিপোজিশান অবজেক্ট এবং অ্যাপোজিশন রূপে প্রথমে নাউন ক্লজের যে লিঙ্কারগুলোর ব্যবহার হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই দ্যাট যে এখানে একটা জিনিস মনে রাখবে যে অর্থগুলো আমি বলে দিচ্ছি এই অর্থগুলোর প্রতি খুব ভালো করে লক্ষ্য রাখবে নাউন ক্লজে এই অর্থগুলোই ব্যবহার হয় যদি এর অন্য অর্থ বেরিয়ে আসে তবে বুঝতে পারবে সেটা আর নন ক্লাসে নেই দ্যাট যে হোয়াট এর দুটো অর্থই প্রকাশ পায় কি বা যাহা হু কে বা কারা হুইচ কোনটি বা কোনগুলি হোয়েন কখন বা কবে হুম কাকে বা কাদেরকে হোয়ার কোথায় হুজ কার বা কাদের কোয়াই কেন হাউ কিভাবে ইফ বা হুয়েদার কি না হুয়েভার যেই হোক হোয়াট যা কিছু হুইচ যা কিছু ইত্যাদি এখানে একটা জিনিস আমি খুব গুরুত্বপূর্ণ এটা এটা লিখে দিয়েছি ডাব্লিউইচ ওয়ার্ডগুলো প্রশ্নবোধক অর্থ প্রকাশ করে এখানে যে ডাব্লিউইচ ওয়ার্ড রয়েছে তার মধ্যে হুএভার হোয়াট ইফ বা ওয়েদার এবং দ্যাট এগুলো বাদ দিলে যে ডাব্লিউচ ওয়ার্ডগুলো রয়েছে এগুলো যখন নাউন ক্লজে ব্যবহার হয় তখন কিন্তু এর যে প্রশ্নবোধক অর্থ অর্থাৎ এগুলোর দুটো করে অর্থ থাকে যেমন ধরো হোয়েন মানে যখন হোয়েন মানে কখন এরকম তো এগুলো দিয়ে প্রশ্ন করলে যে অর্থটা প্রকাশ পায় সেই অর্থই কিন্তু তোমাদের নাউন ক্লজে ব্যবহার হবে আরেকটা কথা বলে দিই তোমরা যখন ন্যারেশান চেঞ্জ করো তখন যে ইনডিরেক্ট সেন্টেন্সটা তোমরা তৈরি করো সেই সবগুলোই কিন্তু নাউন ক্লজেই থাকে একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সটা বাদ দিয়ে তো আজ আমরা কমপ্লিমেন্ট রূপে প্রথম আলোচনাটা শুরু করছি পয়েন্ট টু বি ভার্বের কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজের ব্যবহার এখন বি ভার্ব কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদিকে বিভার্ব বলে তো বাক্যে বি হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ভ অর্থাৎ অকর্মক্রিয়া এরপর কোনো কর্ম বসে না বা অবজেক্ট বসে না বিয়ের পর যা বসে সেটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কেই অতিরিক্ত তথ্য দেয় তো তাই বিভার্বের পর যা থাকে তাকে বলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট নিশ্চয়ই বুঝেছ অর্থাৎ বিভার্বের পর এছাড়া বিভাব ছাড়া আরও অনেক ভার রয়েছে যার ইনটেন্সিটিভ ভার রয়েছে যার পর কমপ্লিমেন্টের ব্যবহার হয় কিন্তু আজ আমরা শুধুমাত্র বিভার নিয়ে আলোচনা করছি বিভার পর যেটা থাকে যেটা থাকতে 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 পারে পারে নাউন প্রনাউন পারে সেগুলি সবই কমপ্লিমেন্ট বলবে সেগুলিকে অবজেক্ট বলবে না এবার আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করছি হি ওয়ান্টস সামথিং সে কিছু চায় ইট ইজ দ্যাট এটা সেটি দেখো এটাকে কিভাবে জোড়া লাগানো হচ্ছে কমপ্লেক্স করা হচ্ছে এখানে দুটো সিম্পল সেন্টেন্স রয়েছে ইট ইজ হোয়াট হি ওয়ান্টস এখানটায় এটা হলো সে যা চায় এখানটায় সাবজেক্ট হচ্ছে ইট বি ভার্ব হচ্ছে ইজ এবং বি ভার্বের পর এই হাইলাইটেড পার্ট পুরোটাই কিন্তু এই বি ভার্বের কমপ্লিমেন্ট খেয়াল করে দেখো ইট এবং হোয়াট হি ওয়ান্টস দুটো কিন্তু একই বস্তুকে বলা হচ্ছে এটা সেটাই যা সে চায় অর্থাৎ ইট এবং হোয়াট হি ওয়ান্টস এ দুটো একই জিনিস আমি ইজ দিয়ে অন্য একটা সেন্টেন্স বলছি হি ইজ মাই ব্রাদার খেয়াল করে দেখো হি ইজ মাই ব্রাদার হি এবং মাই ব্রাদার কিন্তু একই ব্যক্তি তো এরকম অ্যামিজ আর ওয়াজবয়ারের পর যে অংশটা থাকে সেটা কিন্তু সাবজেক্টেরই একটা রূপ সাবজেক্ট সম্পর্কেই আরেকটা কিছু বলে এবং সেটাকে সেই জন্য অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট বলে তো এখানে ইট আর হোয়াট হি ওয়ান্ট এই এটা হচ্ছে পুরোটাই একটা ক্লজ সে যা চায় তো এটা হচ্ছে নাউন ক্লজ এবং বি ভার্বের পর বসেছে অতএব এটা কমপ্লিমেন্ট এটা কিন্তু অবজেক্ট নয় দিস ইজ দ্য প্লেস হিয়ার এই হলো জায়গা দে লিভ হিয়ার তারা এখানে বাস করে খেয়াল করে দেখো দিস ইজ দ্য প্লেস দে লিভ হিয়ার এটা একটু এক্সেপশনাল কেস দিস ইজ হোয়ার দে লিভ যেখানে তারা বাস করে দিসটা হচ্ছে সেই জায়গাটার কথা বলছে দিসটা সেই জায়গাটার কথা বলছে এবং ইজ হচ্ছে বিভার হোয়ার লিভ যেখানে তারা বাস করে তো এখানে আমি তোমাদেরকে প্রথম দিকে বলেছিলাম ওয়ার্ডগুলো প্রশ্নবোধক অর্থে প্রকাশ পায় এইখানে হোয়ার কিন্তু যেখানে অর্থে প্রকাশ পেয়েছে এবং এখানে যেখানে যে হোয়ারের অর্থ প্রকাশ পেয়েছে এটা কিন্তু ব্যতিক্রম এমন অর্থ নাউন ক্লাজে ব্যবহার তেমন হয় না এটা ব্যতিক্রম নিয়মের মধ্যেই পড়েছে হি মে নট সাকসিড সে সফল নাও হতে পারে ইট ইজ হিজ গ্রেট ফেয়ার এটা তার বড় ভয় হিজ গ্রেট ফেয়ার তার বড় ভয় ইজ হল দ্যাট হি মে নট সাকসিড যে সে সফল নাও হতে পারে এখানে দেখো তার বড় ভয় এটা যে জিনিস ভয়টা কি সে সফল নাও হতে পারে অর্থাৎ এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই বিষয়কে নির্দেশ করছে সুতরাং এটা কমপ্লিমেন্ট এবং বি ভার্বের পর বসেছি ইতিমধ্যেই বলেছি বি ভার্ব অর্থাৎ অ্যামেজার ওয়াজারের পর যা বসে সেটাকে কমপ্লিমেন্ট বলে কারণ সেটা সাবজেক্ট সম্পর্কেই ডিটেলে বলে সাবজেক্টেরই আরেকটা রূপ হয় হি ইজ অনেস্ট সে সৎ ইট ইজ ট্রুথ এটা সত্য ট্রুথ ইজ দ্যাট হি ইজ অনেস্ট সত্য হলো যে সে সৎ এখানটায় সত্যটা কি সে সৎ সে সৎ আর সত্য দুটো একই জিনিস একই জিনিস বলতে একই বিষয়কে নির্দেশ করছে ট্রুথ সত্য সেটা কি সত্যটা কি দ্যাট ইজ ইজ অনেস্ট যে সে তো বসেছে এবং ভার্বের পর যা ইতিমধ্যেই বলেছি কমপ্লিমেন্ট কারণ সেটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় হি শুড বি হেয়ার তার এখানে থাকা উচিত মাই ডিমান্ড ইজ দিস এটাই আমার দাবি মাই ডিমান্ড ইজ আমার দাবি হলো দ্যাট হি শুড বি হেয়ার যে তার এখানে থাকা উচিত যে তার এখানে থাকা উচিত যে তার এখানে থাকা উচিত এটা কি মাই ডিমান্ড মাই ডিমান্ড আর তার যেখানে থাকা উচিত দুটো একই বিষয়কে নির্দেশ করছে এবং এখানে একটা দেখো বিভার্ভ রয়েছে তাই বিভার্ভের পর যাই থাক না কেন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট কারণ সেটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা সাবজেক্ট সম্পর্কেই বলে সাবজেক্টেরই আরেকটি রূপ তো আমরা দেখলাম কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজের ব্যবহার এখানে দেখো সবগুলোই হাইলাইটেড পার্টগুলো নাউন ক্লজ এবার আমরা অবজেক্ট রূপে নাউন ক্লজের ব্যবহার দেখব প্রিপোজিশনের অবজেক্ট এটাকে শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই শুধুমাত্র মনে রাখবে যে কোনো ভার্বের পর যখন একটা প্রিপোজিশান থাকে এবং তারপর যে ক্লজটা বসাতে হয় সেই প্রিপোজিশানটার পরেই বসাতে হয় অর্থ সম্পূর্ণ করার জন্য তখনই সেটা প্রিপোজিশনের অবজেক্ট বলে অর্থাৎ ক্লজটা যখন বসাচ্ছ তুমি ক্লজ মানে নাউন কথা বলছি এখানটায় তো সেটা যখন দেখছো যে প্রিপোজিশানের পর বসাতে হচ্ছে অর্থ সম্পূর্ণ করার জন্য প্রিপোজিশনটা না দিলে অর্থটা সম্পূর্ণ হচ্ছে না তো অর্থ সম্পূর্ণ করার জন্য যখন তোমাকে ক্লজটা কোনো প্রিপোজিশনের পর বসাতে হচ্ছে তখন বুঝতে পারবে সেটা হচ্ছে প্রিপোজিশানের রূপে সেই নাউন ক্লসের ব্যবহার হচ্ছে হি উইল সে সামথিং সে কিছু বলবে লিস টু ইট এটা শোনো লিসন টু হোয়াট হি উইল সে শোনো সে যা বলবে এটাকে হয় এই ধরনের সেন্টেন্সকে বেশিরভাগ সময় প্রেজেন্টে লেখা থাকে হি সেজ সামথিং লিসন টু ইট লিসন টু হোয়াট হি সেজ সে যা বলে শোনো তো এখানে লিসনের সাথে টু রয়েছে কারণ লিসনের পর কিছু শোনার কথা বললে টুটা দিতেই হয় আমার কথা শোনো লিসন টু মি লিসন টু মাই ওয়ার্ডস তো সেখানে টুটা তোমাকে দিতেই হয় তো সেই জন্য টুটা যদি না দাও লিশন ওয়াট ই সেজ তোমার অর্থটা সম্পূর্ণ হবে না কারণ লিসনের সাথে একটু বসাতেই হয় তো অতএব টুয়ের পর যখন তোমার এই সে যা বলে এই অর্থটা এই ক্লজটা বসলো তাই এটা প্রিপোজিশানের অবজেক্ট কিছুই না আর একবার বলে দিই যখন দেখবে যে টু এর পর কোনো ক্লস বসাতে হচ্ছে এবং টু টার্ন টু কথার অর্থ হচ্ছে প্রিপোজিশানের পর কোনো ক্লজ বসাতে হচ্ছে এবং প্রিপোজিশানটা না বসালে অর্থ সম্পূর্ণ হচ্ছে না অসম্পূর্ণ থেকে যাচ্ছে তখনই বুঝতে পারবে সেই প্রিপোজিশনের রূপে সেই ক্লজটার ব্যবহার হলো হি সেট সামথিং সে কিছু বলেছিল দেয়ার ইজ নো মিনিং ইন ইট এর কোনো অর্থ নেই এটা পাস্টে আছে এটা প্রেজেন্টে আছে দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট হি সেট সে যা বলেছিল তার মধ্যে কোনো অর্থ নেই এখানে দেখো প্রিপোজিশনের অবজেক্ট তাই প্রিপোজিশনগুলোকে আন্ডারলাইন করা রয়েছে ইন হোয়াট ই সেট সে যা বলেছিল তার মধ্যে কোনো অর্থ ছিল না দেয়ার ইজ নো মিনিং হোয়াট ই সেইট বললে অর্থটা সম্পূর্ণ হয় না ইন হোয়াট হি সেট সেটা বলতে হবে আরেকটা জিনিস তোমরা যখন এই কমপ্লেক্সগুলো করবে খেয়াল করে দেখবে যে এই প্রিপোজিশনগুলো কিন্তু তোমরা বাক্যের মধ্যেই অলরেডি পেয়ে যাবে সিম্পল সেন্টেন্সের মধ্যেই এটা থাকবে তারপরের এক্সাম্পলটা দেখো সাম ওয়ান কমিটেড দ্য ক্রাইম কোনো একজন অপরাধটা সংগঠিত করেছিল পুলিশ হ্যাড লিটল এভিডেন্স অফ ইট পুলিশের খুব সামান্যই প্রমাণ আছে এটার সম্পর্কে বা এটার এটার প্রমাণ খুব সামান্যই আছে পুলিশের কাছে তো এখানে অফ রয়েছে অতএব আমাকে অফের পরেই ব্যবহার করতে হবে পুলিশ হ্যাভ লিটল এভিডেন্স অফ পুলিশের খুব সামান্যই প্রমাণ রয়েছে অফ হু কমিটেড দ্য ক্রাইম কে অপরাধটা করেছিল কে অপরাধটা করেছিল সেটা অফের পর বসেছে এভিডেন্স অফ হু কমিটেড দ্য ক্রাইম যে প্রমাণ কে অপরাধটা করেছিল তার অপরাধটা কে করেছিল তার প্রমাণ পুলিশের কাছে অল্পই আছে অতএব অফটা আমাকে বসাতেই হচ্ছে তো অফের পর যেহেতু বসাতে হচ্ছে তাই এটা প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহার হলো নেক্সট দেখো দ্য গেম শুড বি স্টার্টেড খেলাটা শুরু করা উচিত দ্য কোয়ার্ল্ড ওভার দ্য টাইম তারা সময়টাকে নিয়ে ঝগড়া করছে অর্থাৎ কখন শুরু করা উচিত সেটাকে নিয়ে তারা ঝগড়া করছে সাথে খেয়াল করলে বুঝতে পারবে যে কোয়ারেল্ডের সাথে দেখো ওভার অলরেডি রয়েছে অতএব তোমাদের প্রিপোজিশন খুঁজতে হবে না এখানে তার টাইম রয়েছে তো হোয়েনের ব্যবহার হবে টাইমটা উঠিয়ে দেবে আর টাইমটা যদি রেখে দাও তবে এটা অ্যাডজিকটিভ ক্লস হয়ে যাবে দে কোয়ারেল্ড ওভার হোয়েন দ্য গেম শুড বি স্টার্টেড তারা ঝগড়া করছিল কিসের উপর কি নিয়ে যে কখন খেলাটা শুরু করা উচিত হবে কখন খেলাটা শুরু করা উচিত হবে সেটাকে নিয়ে তারা ঝগড়া করছিল তো এখানে ওভার প্রিপোজিশানের পর এই ক্লজের ব্যবহারটা হলো কখন খেলাটা শুরু করা উচিত হবে অতএব এটা প্রিপোজিশানের অবজেক্ট এবার অ্যাপোজিশান রূপে নাউন ক্লজের ব্যবহার অ্যাপোজিশান কথার অর্থ হচ্ছে পাশাপাশি বসা সম অর্থ রূপে পাশাপাশি যখন দুটো নাউন বা কোনো প্রনাউনের ব্যবহার হয় তখন তাকে অ্যাপোজিশান বলে এখানে অ্যাপজিটিভ অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশান রূপে নাউন ক্লজের ব্যবহার তো সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের এটার ব্যবহার হয় যেমন ধরো আমি বলছি তপন মাই ব্রাদার ইজ কামিং তো তপন কমা মাই ব্রাদার প্রথমে তপন তারপর মাই ব্রাদার মাই ব্রাদারটা হচ্ছে ফ্রেজ হয়ে গেল এখানে মাই ব্রাদার আর তপন একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে তো মাই ব্রাদার যেটা সেটা হচ্ছে অ্যাপোজিশান অর্থাৎ সাবজেক্ট সম্পর্কেই আরেকটু তথ্য দিচ্ছে কিন্তু দুটো একই জিনিস এবং এখানে কিন্তু দুটো সাবজেক্ট নয় তপন মাই ব্রাদার আর কামিং এমন নয় তপন মাই ব্রাদার ইজ কামিং তো ঠিক অ্যাপোজিশন রূপে যেমন ফ্রেজ ব্যবহার হয় নাউন ব্যবহার হয় ঠিক একই রকমভাবে নাউন ক্লজেরও ব্যবহার হয় আমরা এখন সেটাই আলোচনা করবো হি ইজ অনেস্ট সে সৎ ইউর স্টেটমেন্ট ইজ নট ট্রু তোমার বক্তব্য সত্য নয় অর্থাৎ সে সৎ তোমার এই বক্তব্যটা সত্য নয় তা তোমার বক্তব্য আর সে যে সৎ দুটো কিন্তু একই কথা ইওর স্টেটমেন্ট তোমার বক্তব্য দ্যাট হি ইজ নট অনেস্ট যে সে সৎ নয় যে সে সৎ তোমার বক্তব্যটা কি ছিল তোমার বক্তব্য ছিল সে সৎ যে সে সৎ যে হি ইজ অনেস্ট এটা ছিল তোমার বক্তব্য এখানে স্টেটমেন্ট কথার অর্থ হচ্ছে এই কে বলেছে তো ইয়ার স্টেটমেন্ট কমা দ্যাট হি ইজ অনেস্ট এখানে কিন্তু দুটো সাবজেক্ট নেই এই সাবজেক্টটা সম্পর্কেই এটা অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ রূপে বসেছে এবং এটা কিন্তু ইজ বসেছে তোমরা এই দুটোকে দুটো সাবজেক্ট ভাববে না যেমন ধরো একটু আগে বললাম মাই মাই ব্রাদার ব্রাদার তপন তপন ইজ কামিং আর দুজন কিন্তু একই ব্যক্তি তাই কামিং বললাম এখানেও স্টেটমেন্ট এবং দ্যাট হি ইজ অনেস্ট এই দুটো কিন্তু একই ব্যক্তিকে বোঝানো হয়েছে সেই জন্য ইজ নট ট্রু স্টেটমেন্টেই এখানে হচ্ছে মূল সাবজেক্ট স্টেটমেন্ট সম্পর্কে আরেকটু তথ্য দিচ্ছে এবং এর পাশে বসছে যদিও এই অ্যাপোজিশান সবসময় পাশে নাও বসতে পারে ইউর স্টেটমেন্ট দ্যাট হি ইজ অনেস্ট ইজ নট ট্রু এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইউর স্টেটমেন্ট ইজ নট ট্রু তোমার বক্তব্য সত্য নয় সত্য নয় এবং এখানে সাবর্ডিনেট ক্লজ যেটা নাউন ক্লজ দ্যাট হি ইজ অনেস্ট যে সে সৎ হি ওয়াজ গিল্টি সে দোষী দ্য ফ্যাক্ট ইজ নন টু মি ঘটনাটা আমার জানা ফ্যাক্ট ঘটনা ঘটনাটা কি যে সে অপরাধী বা দোষী দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ গিলটি ইজ নন টু মি ঘটনাটি ঘটনাটা কি দ্যাট হি ইজ গিলটি এই ঘটনা আর এই ক্লসটা একই বিষয়কে বলছে দেখো ঘটনা যে সে দোষী তো এখানে যে সাবজেক্ট রয়েছে ফ্যাক্টটাকেই তোমাকে সাবজেক্ট নিতে হবে দ্যাট হি ইজ গিলটি এটা হচ্ছে এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন এটাকে আর সাবজেক্ট ধরলে হবে না অতএব ইজ নোন টু মি আমার জানা আছে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দ্য ফ্যাক্ট ইজ নন টু মি ঘটনাটি আমার জানা আছে সাবঅর্ডিনেট ক্লজের নাউন পার্ট হচ্ছে বা নাউন ক্লজ হচ্ছে দ্যাট হিজ হি ওয়াজ গিল্টি যে সে দোষী ছিল ফার্স্টে রয়েছে দোষী ছিল হি ক্যান ডু দিস সে এটা করতে পারে আই হ্যাভ দ্য বিলিভ আমার বিশ্বাস আছে এখানে বিশ্বাসটা বিলিফ দেখো বানানটা দেখবে এটা নাউন বিলিভ না বিলিভ মানে বিশ্বাস করা এখানে নাউন ফর্মে আছে বিলিভ ইএফ আছে আই হ্যাভ দ্য বিলিভ আমার বিশ্বাস আছে দ্যাট ইউ ক্যান ডু দিস যে তুমি এটা করতে পারো এখানে বিশ্বাসটা কী যে তুমি এটা করতে পারো যে তুমি এটা করতে পারো এটা আর বিশ্বাসটা একই বিষয়কে বলছে এখানটায় বিলিভটা বাক্যের অবজেক্টিভ পার্টে বসেছে এবং তারপরে কিন্তু দেখো এখানে অ্যাপোজিটিভ রূপে নাউন ক্লসের ব্যবহার হয়েছে তো আজকে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স করতে হয় কমপ্লিমেন্টের ব্যবহার করে প্রিপোজিশনের অবজেক্ট ব্যবহার করে এবং নাউন ক্লসকে অ্যাপোজিশন রূপে ব্যবহার করে সেটা নিয়ে আজকে আলোচনা করলাম তো আজকের আলোচনাটা এখানেই শেষ হচ্ছে আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সকলে বাই সকলে ভালো থাকো বিদায় জানাচ্ছি বাই